হাই আমি গৌতম গম্ভীর আমি জানতে চাই জাতীয় সঙ্গীত নিয়ে যে বিতর্কটা হয়েছিল যেখানে মানুষ বলেছিল যে জাতীয় সঙ্গীত চলাকালীন আমরা উঠে দাঁড়াবো কি না সেটা আমাদের বিষয় কিন্তু আমার ব্যক্তিগত বিশ্বাস হলো এদেশ আমাদের অনেক কিছু দিয়েছে তাই বাহান্ন সেকেন্ড উঠে দাঁড়ানো নিয়ে কোনো বিতর্ক হওয়াই উচিত নয় জাতীয় সঙ্গীত চলাকালীন সকলেরই উঠে দাঁড়ানো উচিত ন্যূনতম জাতীয়তা বোধ হলো আমার মতে জাতীয় সঙ্গীতের প্রতি আপনি কতটা সম্মান জানাতে পারছেন তা যেখানেই বাজানো হোক না কেন স্কুল কলেজ বা অন্যান্য কোথাও বাহান্ন উঠে দাঁড়ানো যেতেই পারে এই বিষয়ে আমি আপনার বক্তব্য জানতে চাই নমস্কার গৌতম দুর্ভাগ্যবশত এটা কি হাস্যকর নয় যে এই মহান দেশে দাঁড়িয়ে তোমাকে এমন একটা প্রশ্ন করতে হচ্ছে আমাদের বুঝতে হবে একটা মহান দেশ আসলে কি দেশ কোনো ঈশ্বর প্রদত্ত জিনিস নয় এটা একটা আইডিয়া মাত্র যার সাথে আমরা সবাই একমত হয়েছে একটা দেশ আসলে সঞ্চিত হয় তার সংবিধান রূপে আর দেশের প্রতীকী রূপটি দেখা যায় তার পতাকার রঙের মধ্যে আর জাতীয় সঙ্গীত রূপে তো প্রশ্ন হল যদি আমরা দেশ হিসেবে কাজ করতে চাই একটা দেশ হিসেবে বাঁচতে চাই যদি একটা জাতি হিসেবে উন্নতি করতে চাই যদি জাতি হিসেবে শ্রেষ্ঠ হতে চাই তাহলে দেশের প্রতি গর্ব আর সম্মানবোধ খুব গুরুত্বপূর্ণ আমি কোনো জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষ নই আমি বিশ্বাসী মানবতাবাদে আমি বিশ্বাসী মানব অস্তিত্বের ইউনিভার্সাল থিওরিতে কিন্তু এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় অংশকে উদ্দেশ্য করতে চাইলে সেই বড় অংশটা হবে আমাদের দেশ ভারত হলো একটা একশো কোটি মানুষের দেশ এটাই একটা পৃথিবীর মতো আমরা যদি কোনো দৃঢ় জাতীয়তাবোধ তৈরি করতে না পারি আমরা উন্নতি করতে পারবো না আমরা এই পৃথিবীর কল্যাণের জন্য কোনোভাবে রকম অবদান রাখতে পারবো না তাই অ্যানথেম এটারই একটা ধাপ আমি দাঁড়াবো কি দাঁড়াবো না দেখো যদি তোমার পা না থাকে তাহলে তুমি দাঁড়িও না আর যদি তোমার পা নাও থাকে তাহলেও তোমার তোমার জাতীয় পতাকা আর অ্যান্থেমের প্রতি সম্মান জানানো উচিত কারণ এগুলোই হল জাতীয়তাবোধের প্রতীক এগুলোর মাধ্যমেই একটা দেশ সংগঠিত হয় যদি জাতীয় সঙ্গীত গর্বের সাথে গাইতে না পারো তাহলে জাতীয়তাবোধের প্রশ্ন আসছে কোথা থেকে এখন কোনো সিনেমা হলে আমার সত্যি দাঁড়ানো উচিত কিনা কেন আমি সিনেমা হলে উঠে দাঁড়াব আমি তো বিনোদনের জন্য এসেছি আমি সেই সব মানুষদের একটা প্রশ্ন করতে চাই তোমরা শেষ কবে রিপাবলিক ডে প্যারেডে অংশ নিয়েছিলে শেষ কবে তোমরা স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনে উপস্থিত ছিলে অথবা কোথায় গিয়ে শেষবার জাতীয় সঙ্গীত গিয়েছ হয়তো যখন হাই স্কুলে ছিলে তখন বাধ্য হয়ে তুমি এটা গিয়েছিলে তারপর থেকে তুমি শুধু এই দেশের খাচ্ছ সুবিধাগুলো গ্রহণ করছো কিন্তু দেশের হয়ে কিছুই করতে চাও না দেখো তুমি এটা নিশ্চয়ই জানো ভারতীয় সেনাবাহিনীতে লক্ষ লক্ষ সৈন্য আছে সঙ্গে নৌসেনা বা বায়ুসেনাও আছে এই লক্ষ লক্ষ মানুষ দেশের সীমান্তে দাঁড়িয়ে থেকে নিজের জীবনের ঝুঁকি নিচ্ছেন প্রত্যেক দিন প্রত্যেক দিন তুমি খারাপ খবর শুনতে পাও তাহলে দয়া করে তাদের বলে দাও আমাদের কোনো সমস্যা নেই আর ওরাও নিজেদের বাড়িতে ফিরে শান্তিতে ঘুমুক কেন তারা জীবনের ঝুঁকি নিয়ে এই দেশকে রক্ষা করার জন্য ওখানে দাঁড়িয়ে আছে যখন তুমি এ দেশের কিছুই পরোয়া কর না তাই এ দেশের প্রত্যেক যুবক যুবতী প্রত্যেক নাগরিকের মনে আর মগজের মধ্যে দৃঢ়ভাবে জাতীয়তাবোধ তৈরি হওয়াটা অত্যন্তভাবে জরুরি স্বাধীনতার পর থেকে দুঃখজনকভাবে এই একটা জিনিস করতে আমরা ব্যর্থ হয়েছি এটা স্বাধীনতার ঠিক পরেই হওয়া উচিত ছিল কারণ দেশের অস্তিত্ব কেবল আমাদের মনে আর বোধে অবাক স্বাধীন হবার পরে এটা কার্যকরীভাবে করা হয়নি যখন দেশ নিয়ে অসম্ভব আবেগ আর অসম্ভব রকমের উত্তেজনা ছিল দুঃখজনকভাবে আমরাই সেটা করিনি অসংখ্য মানুষ তাদের পরিচয় দেন নিজেদের ধর্ম তাদের জাত লিঙ্গ তাদের বিশ্বাস গোষ্ঠী বা নানান বিষয়ের ভিত্তিতে আর সবচেয়ে বেশি তাদের আলাদা ব্যক্তিত্ব বোধের ভিত্তিতে দেশের জন্য কি আমাদের ওঠা উচিত একশো শতাংশ এটা তো অ্যানথেম এ নিয়ে কি তর্ক করা উচিত হ্যাঁ বাহান্ন সেকেন্ড দেশের জন্য অবশ্যই দাঁড়ানো উচিত আসলে যারা এই প্রশ্নটা করছেন তাদের এক হাতে উপচে পড়া পপকর্ন প্যাকেট আর অন্য হাতে কোক তো হয়তো তারা সেগুলো নিয়ে উঠে দাঁড়াতে পারবেন না এটা অবশ্যই কষ্টের এই বিতর্কটা বন্ধ হওয়া দরকার এটা নিয়ে তর্ক করার দরকার নেই আমরা যদি সেই চল্লিশ কোটি মানুষের কথা ভাবি যারা সঠিক পুষ্টি পাচ্ছেন না এ দেশ থেকে তাহলে আমাদের উচিত এই দেশটাকে জাতীয়তা বোধের একটা দৃঢ় বন্ধনের দ্বারা যুক্ত করা এটা ছাড়া যে কোনো দেশ অস্তিত্বহীন কারণ দেশ কোনো ঈশ্বর প্রদত্ত বস্তু নয় দেশ হলো একটা মিলিত সম্মতি যাতে আমরা সবাই সম্মতি দিয়েছি